পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ, আহত 15। এদিকে এখন ওয়ার্ম আপ চলছে, ফাইনাল খেলা এখনো বাকি, ফখরুলকে কাদের জানাবো? বিএনপির আমলে আওয়ামী লীগকে নিশ্চিহ্নে ষড়যন্ত্র হয়েছিল, বলছেন মির্জা আজম। জানিয়ে দেব আন্দোলনের অংশ হিসেবে কি বিএনপি নির্বাচনে যাবে। এবং সর্বশেষ জানাবো জামালপুরে সমাবেশের আগে ধরপাকড়ে অভিযোগ, বিএনপির 16 নেতা কর্মী গ্রেপ্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ, আহত 15। খুলনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টিআরসিএল, রাবার বুলেট ও ইট পার্কেল নিক্ষেপ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় বিএনপির 20 জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে এ ঘটনায় বিএনপি অঙ্গ সংগঠনের 10 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজকে বিএনপির একটি কর্মী সভা ছিল, তারা খুলনা প্রেস ক্লাবে প্রোগ্রাম করেছিলেন, কিন্তু তাদের নেতাকর্মী নেতৃত্ব স্থানীয় নেতারা আসার পর বেশ কিছু নেতাকর্মী রাস্তা বন্ধ করে প্রোগ্রাম শুরু করে। আমরা পেছনে সরে গেলেও কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী আমাদের উপর ইটপাকেল নিক্ষেপ করে, ফলে আমরা টিআরসেল এবং কাদানের গ্যাস ছুটতে বাধ্য হই। এছাড়া আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তিনি আরও বলেন, এই ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে, এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো। তবে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, বিভিন্ন জায়গায় বিএনপি শান্তিপূর্ণ সমাবেশ করছে, কিন্তু খুলনায় কেন প্রত্যেকবার শান্তিপূর্ণ সমাবেশে এভাবে পুলিশ উস্কানি দিয়ে টিআরসেল ও রাবার বুলেট মারবে? আজকে আমাদের 12 জন নেতাকর্মী গুলিবিদ্ধ ও অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য শুরু করেছেন মাত্র, তখনই শুরু করে দিল মুহুমুহু টিআরসেল নিক্ষেপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম, হঠাৎ করে টিআরসেল গুলি নিক্ষেপ করা হয়েছে, আমাদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার আছে সভা সমাবেশ করার, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা কেন আসবে? এখন ওয়ার্ম আপ চলছে, ফাইনাল খেলা এখনো বাকি, ফখরুলকে কাদের? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যত লাফালাফি করেন আন্দোলনের দিন শেষ, আন্দোলনের জন্য মানুষ আর আসবে না, মানুষ বুঝে গেছে বিএনপিকে দিয়ে আর কিছু হবে না। মানুষ বলে বিএনপি হাঁটা ভাঙা দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জননেতার রসানলে কারা পড়েছে? যারা রাস্তা দখল করে পদযাত্রা করছে, জনগণের রসানলে তাদের উপরেই, যে হাত দিয়ে ভাঙচুর করা হবে সেই হাত ভেঙে দেব। এখন ওয়ার্ম আপ চলছে, ফাইনাল খেলা এখনো বাকি, নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনারা নেতাকর্মীরা হতাশ হবেন না, দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে রয়েছেন। যে দেশে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী আছে সেই দেশে আন্দোলনের ডাক দেওয়া যাবে, কিন্তু আন্দোলনের মানুষ পাওয়া যাবে না। দেশের মানুষ জানেন তিনিই সৎভাবে জীবনযাপন করছেন, তিনি লুটপাট করেননি। সেতুমন্ত্রী বলেন, আন্দোলনের নেতা নেই, নির্বাচনের নেতা নেই, কাকে নিয়ে ভোট করবেন? পেট্রোল বোমা মেরে ষড়যন্ত্র করতে গেলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। তিনি বলেন, বিদেশি বন্ধুদের আশ্বস্ত করে বলতে চাই, আগামী নির্বাচন একটি অপাত সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচন হবে, আপনাদের কাউকে নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বিএনপির মতো হাঁটু ভাঙা দল নিয়ে মাথা ঘামানো দরকার নেই। ওবায়দুল কাদের বলেন, পদযাত্রার নামে ভেতরে ভেতরে আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপির পদযাত্রা হচ্ছে পতন যাত্রা, বিএনপি আন্দোলনের ডাক দিতে পারবে কিন্তু জনগণ আন্দোলন সফল হতে দেবে না। বিএনপি হাঁটু ভাঙা দল, আন্দোলনে পরাজিত, ভোটে গেলেও শেখ হাসিনার ধারের কাছে যেতে পারবে না। তিনি বলেন, দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নে মুগ্ধ, মানুষ কাকে ভোট দেবে? যারা রাস্তা করছে তাদের ভোট দেবে? ঘরে ঘরে যারা বিদ্যুৎ দিয়েছে তাদেরকে ভোট দেবে? এই সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা দ্রব্যমূল্য সম্পর্কে জানেন, রুশ ইউক্রেন যুদ্ধের কারণে দেশে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হয়েছে, সারা বিশ্বের সংকট, সুদানে ওই জেনারেল লড়াই চলছে, পাকিস্তানের মূল্যস্ফীতি 80%। বিএনপির আমলে আওয়ামী লীগের নিশ্চিহ্নে ষড়যন্ত্র হয়েছিল, বলছেন মির্জা আজম। বিএনপির আমলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। মির্জা আজম বলেন, বিএনপি গত কয়েকদিন আগে একটা সমাবেশ করে বলেছে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, তারা কি গণতন্ত্র শেখাতে চায়? বিএনপি ষড়যন্ত্রের কথা বলে বিএনপি আমলে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল, বিএনপি অত্যাচারের কথা বলে, অথচ এই বিএনপির আমলে আওয়ামী লীগের কোনো নেতা বাসায় থাকতে পারেনি। আসানুল্লাহ মাস্টার, কিবিয়া সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, বিএনপি আমলে আওয়ামী লীগের এমন কোনো নেতা ছিল না যে মামলা দিয়ে অত্যাচার হয়রানি করেনি। তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মূল পরিকল্পনাকারী, জিয়াউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে। শেখ হাসিনার টানা তৃতীয় মেয়াদের ক্ষমতায় থেকে দেশের মানুষ ভাগ্য পরিবর্তন করেছে, একসময় বিশ্বের কাছে এদেশ ছিল দারিদ্র, সেই দেশকে উন্নয়নশীল দেশ পরিণত করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হয়েছে, গত 14 বছরের দেশের উন্নয়নে আজকে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছেন।
মির্জা আজম বলেন বিএনপি যতই বলুক নির্বাচনে যাবে না, কিন্তু তারা তাদের বিএনপি নেতাকর্মী ফেরানো যায় না। আপনারা নির্বাচন করবেন না, কিন্তু আপনাদের নেতাকর্মী ঠিকই নির্বাচন করছে। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির 24 জন কাউন্সিল অংশ নিয়েছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, জিয়াউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার লক্ষ্যে নানা ধরনের ষড়যন্ত্র করেছেন। বিএনপি জামায়াত ক্ষমতায় থাকার সময় 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান। আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্মম নির্যাতন করেছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা 5 আসনের সাংসদ গাজী মনিরুল ইসলাম মনু, আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল। আন্দোলনের অংশ হিসেবে কি বিএনপি নির্বাচনে যাবে? বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে আগামী 23 তারিখ থেকে তারা লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে, কিন্তু ভেতরের খবর হলো অন্যরকম। বিএনপির একাধিক নেতারা বলছেন, শেষ পর্যন্ত নাটকীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে বিএনপি যাবে, এমন একটি ঘোষণা শেষ মুহূর্তে দিয়ে বিএনপি আওয়ামী লীগকে অপ্রস্তুত করতে পারে। বিএনপির মধ্যে এ ধরনের আলাপ আলোচনা এখন বেশ সরব হয়েছে। সাম্প্রতিক সময়ে লন্ডন পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে একাধিক বিএনপি নেতা গেছেন এবং তাদের সাথে তারেক জিয়া 1-to-1 বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। এই সমস্ত বৈঠকে তারেক জিয়া নির্বাচনমুখী ভাবনার কথা বলেছেন। বিএনপি কোনো কোনো নেতা, বিএনপির যে সমস্ত নেতারা তারেক জিয়ার সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে অনেকেই নির্বাচনপন্থী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এদের মধ্যে রয়েছেন জয়নাল আবেদিন ফারুক, সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, জহিরুদ্দিন স্বপন সহ আরো বেশ কিছু নেতা। যারা তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন এরকম 20 জনের বেশি নেতারা মধ্যে একমাত্র ইশাক হোসেন ছাড়া সবাইকে নির্বাচনের পক্ষে। তারেক জিয়াকে তারা আগামী নির্বাচনে যাওয়া না যাওয়া বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক দিক তুলে ধরেছেন বলে জানা গেছে। বিশেষ করে বিএনপির কয়েক নেতা যারা এলাকায় জনপ্রিয় নেতা, তারা বলেছেন যে নির্বাচনে না গিয়ে যদি শেষ পর্যন্ত নির্বাচন ঠেকানো না যায় তাহলে বিএনপির অস্বস্তি সংকটে পড়বে, বিএনপির অস্তিত্ব সংকটে পড়বে। জানাল আবেদিন ফারুক, আমানুল্লাহ আমান, জাহিরুদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী, অ্যানি এদের অবস্থান এলাকায় অত্যন্ত ভালো এবং যে কোনো কঠিন নির্বাচনে জয়ী হতে পারবেন বলে ধারণা করা হয়। এরা এখন লন্ডনে গিয়ে তারেক জিয়াকে আন্দোলনের 3টি ধাপের ব্যাপারে পরামর্শ দিয়েছেন। প্রথম ধাপে তারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করবে। এই আন্দোলনের মধ্য দিয়ে তারা জনমত গঠন করবে, সরকারকে চাপে ফেলবে এবং এই আন্দোলনের অংশ হিসেবে উজ্জীবিত নেতাকর্মীদের নিয়ে বিএনপি নির্বাচনে যাবে। সেই নির্বাচনে ফলাফল যদি বিএনপি জয়ী নাও হতে পারে তাহলে বিএনপি 70 থেকে 100টি আসন পাবে এমন পরামর্শ দিয়েছেন এই সমস্ত নেতারা। সেক্ষেত্রে জাতীয় সংসদে শক্ত অবস্থান নেবে আর নির্বাচনে কারচুপি হয় তাহলে নির্বাচনের পর থেকে এই আন্দোলনটি নতুন ধারায় নিয়ে যাওয়া হবে এবং সরকারের পতন ঘটানো যাবে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে। অর্থাৎ এই 3 ধাপের আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কৌশল নির্ধারণের জন্য তারেক জিয়া পরামর্শ দিয়েছেন বিএনপির এই সমস্ত নেতারা। তবে তারেক জিয়া তাদের বক্তব্য শুনেছেন, তার নিজস্ব মতামত এখনো নির্বাচনের পক্ষে নয় বলে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করা অন্তত 2 জন নেতা বাংলা ইনসাইডারকে জানিয়েছেন। বিএনপি নির্বাচনমুখী নেতারা মনে করছেন যে যদি বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে না যায় তাহলে সরকার একাই নির্বাচন করে ফেলবে এবং এবার তারা 2014-2018 মতো নির্বাচন করবে না, সেক্ষেত্রে নির্বাচনের আগে ভাঙচুর জ্বালাও পোড়াও করে খুব একটা লাভ হবে না। নির্বাচন শেষ পর্যন্ত হবে আর নির্বাচন যদি একবার আওয়ামী লীগ করে ফেলতে পারে তাহলে নতুন করে আন্দোলন করা কঠিন হয়ে যাবে, আরো 5 বছর অপেক্ষা করতে হবে। বিএনপি নির্বাচনমুখী নেতারা মনে করছেন যে আন্দোলনকে তীব্র রেখে নির্বাচনে গেলে সরকারের উপর চাপ থাকবে, সরকার কারচুপি করতে পারবে না এবং কারচুপি করলে ওই আন্দোলন ধারা অব্যাহত রাখা হবে, সরকার পতনের এক দফা আন্দোলন করা হবে। বিএনপির মধ্যে নির্বাচনে যাবার আগ্রহীদের সংখ্যা বাড়ছে, সেই চাপ সামল দিয়ে বিএনপি কি নির্বাচন থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারবে নাকি আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাবে? জামালপুরে সমাবেশের আগে ধরপকড়ে অভিযোগ বিএনপির, 16 নেতাকর্মী গ্রেপ্তার। জামালপুরে বিএনপি 16 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতাকর্মীদের মধ্যে আছেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সদস্য মনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান, রানাগাছা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সারোয়ার আলম ও তারেক জিয়ার তরুণ প্রজন্ম দল, জামালপুর জেলা শাখার সহসভাপতি প্রিন্স মাহমুদ, এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আরো 9 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি সহ 10 দফা দাবি আদায় গায়েবী মামলা, নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাল শনিবার জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলমের।
বিএনপি নেতাদের দাবি, বিএনপির এই কর্মসূচি পণ্ড করার জন্য পুলিশ নেতাকর্মীদের ধরপাকড় করছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন প্রথম আলোকে বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে যারা কেউ পরোয়ানাভুক্ত আসামি নন। শুধু আগামীকালের বিক্ষোভ সমাবেশ পণ্ড করতে পুলিশ ধরপাকড়ের মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। গতরাতে অনেক নেতাকর্মীদের বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে। এসব ধরপাকড় ও আতঙ্ক সৃষ্টি করে সমাবেশ পণ্ড করা যাবে না। আগামীকালের সমাবেশ যে কোনো মূল্যে সফল করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।